শুরুতে এই সংবাদ শিরোনাম। ছাত্রদের উপর হামলার পরিণতি কখনো ভালো হয় না, বললেন ছাত্র পরিষদের নেতারা। আইন অনুযায়ী নূরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। নূরের বিরুদ্ধে ধর্ষণের আরও একটি মামলা, ঘটনা ভিন্ন, বাদী একজনই। এবং সবশেষ থাকছে ভিপি নূর সহ ছয়জনের বিরুদ্ধে মামলার প্রতিবেদন 13 অক্টোবর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ছাত্র ও ছাত্র নেতাদের উপর হামলার পরিণতি কখনো ভালো হয় না বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতারা। মঙ্গলবার 22 সেপ্টেম্বর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি ভিপি নুরুল হক নূর ও সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদ ও তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্র, যুব, শ্রমিক ও প্রবাসী অধিকার পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন তারা। বক্তব্যে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, গতকাল নূর সহ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর যে হামলা হয়েছে তা শেখ হাসিনার নির্দেশে হয়েছে। তিনি বলেন, যদি কোনো শিক্ষার্থীকে অন্যায়ভাবে আঘাত ও খুন করা হয় তাহলে সরকারকে গদি থেকে টেনে হিস্টে নামানো হবে। যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান বলেন, সরকার ভিপি নূরকে মেরে ফেলে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করে দিতে চায়, কিন্তু তারা জানে না ছাত্র অধিকার পরিষদের প্রত্যেকটি নেতাকর্মী এক একটা ভিপি নূর। তিনি বলেন, আজকে আমাদের ঘাপটি মেরে বসে থাকলে চলবে না, আমাদের এই ভোটারবিহীন স্বৈরশাসকের বিরুদ্ধে রাজপথে নামতে হবে, না হয় ভোটারবিহীন এ সরকার আমাদের উপর জুলুম নির্যাতন আরও বাড়িয়ে দেবে। সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকচুর সমাজ সেবা সম্পাদক আক্তার হোসেন, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, ডাবি শাখার সহসভাপতি বিন ইয়ামিন মোল্লা, যুব অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ আতাউল্লাহ সহ 200+ নেতাকর্মী। তরুণীর দায়ের করা মামলায় আইন অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার বিকেল 3:30 রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। নূরের বিরুদ্ধে দায়ের করা মামলায় সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নূরের বিরুদ্ধে মামলা হয়েছে, পুলিশ তদন্তও করছে, আমাদের সব নলেজ রয়েছে, যেভাবে অ্যাড্রেস করা দরকার সেভাবে পুলিশ তদন্ত করছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এর আগে সোমবার 21 সেপ্টেম্বর রাত 8:30 দিকে তাকে গ্রেফতার করা হয়। ধর্ষণ মামলার পাশাপাশি পুলিশের উপর হামলার অভিযোগেও তাকে আটক করা হয়। এরপর তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে, এর কিছুক্ষণ পরই তাকে ছেড়ে দেওয়া হয়। গত 20 সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবির এক শিক্ষার্থী লালবাগ থানায় মামলাটি করেন। মামলায় মোট 6 জনকে আসামি করা হয়েছে, তাদের মধ্যে ধর্ষণের সহযোগী হিসেবে নূরুল হক নূরের নাম উল্লেখ করা হয়েছে। অপহরণ, ধর্ষণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চরিত্র হননের অভিযোগে একই তরুণীর করা আরেক মামলায় আসামি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর সহসভাপতি ভিপি নূরুল হক নূর। অভিযোগকারী তরুণী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর একজন ছাত্রী। সোমবার রাতে ঢাকার কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে করা এ মামলায় নূরসহ ছাত্র অধিকার পরিষদের মোট 6 জনকে আসামি করা হয়েছে। এর আগে লালবাগ থানায় ওই 6 জনের বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে মামলা করেন এ তরুণী। ঢাকার মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার বিপ্লব বিজয় তালুকদার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, লালবাগ থানায় যে শিক্ষার্থী মামলা করেছিলেন তিনি কোতোয়ালি থানায় মামলাটি করেছেন। তিনি বলেন, কোতোয়ালি থানার দায়ের করা মামলার আসামিদের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ, ধর্ষণের সহযোগিতা এবং পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চরিত্র হননের অভিযোগ আনা হয়েছে। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোয়াককে এ মামলার 1 নম্বর আসামি করা হয়েছে। পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে করা হয়েছে মামলার 2 নম্বর আসামি, যাকে লালবাগের মামলার প্রধান আসামি হিসেবে দেখানো হয়েছে। আর লালবাগের মতো কোতোয়ালি মামলাতেও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নাম এসেছে আসামির তালিকার 3 নম্বরে। বাকি 3 আসামি হলেন পরিষদের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখায় সহসভাপতি নাজমুল হুদা এবং কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল্লাহ হিল বাকি।
এজারে বলা হয়েছে ঘটনার প্রতিকার চেয়ে ওই তরুণী ডাকসু ভিপি নূরের সঙ্গে দেখা করেন। নূর তাকে প্রথমে মীমাংসা করে দেওয়ার আশ্বাস দিলেও পরে বাড়াবাড়ি করতে নিষেধ করে অপপ্রচার চালিয়ে সম্মান হানি করার হুমকি দেন। এরই মধ্যে মামলার বাকি তিন আসামি নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই তরুণীর বিরুদ্ধে কুৎসা রটাতে শুরু করেছে বলে অভিযোগ করা হয়েছে মামলায়। এদিকে লালবাগ থানার মামলায় নূরকে সোমবার তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। পরে রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। নূরের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোকে উদ্দেশ্য প্রণোদিত বলে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা তার নূরের বিরুদ্ধে মামলার প্রত্যাহার দাবিতে ও মামলার প্রতিবাদে আজ শাহবাগে বিক্ষোভ করছেন। অপহরণ, ধর্ষণ, ধর্ষণের সহযোগিতা ও ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ ছয়জনের বিরুদ্ধে ডাবির এক ছাত্রীর দায়ের করা মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী 13 অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তার মামলার এজাহার গ্রহণ করে কোতোয়ালি থানায় পরিদর্শক নূর আলমকে এই প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ওই তরুণী বাদী হয়ে মামলার মঙ্গলবার রাজধানী কোতোয়ালি থানায় মামলাটি করেন। এর আগে লালবাগ থানায় একই আসামির বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতার অভিযোগ এনে একটি মামলা করেন এই তরুণী। পরে সোমবার রাতে এই মামলার প্রতিবাদে বিক্ষোভ করলে ভিপি নূরসহ ছয়জনকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। তারপরে রাতেই ঢাকা মেডিকেলে চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এদিকে মঙ্গলবার দ্বিতীয় দফায় দায়ের করা মামলায় অপহরণ, এরপর পারস্পরিক সহযোগিতায় ধর্ষণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে হেয় প্রতিপন্ন করার অভিযোগ এনেছে ওই তরুণী। নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনের ধারা উল্লেখ করে মামলাটি দায়ের করা হয়েছে। মামলার ছয় আসামি হলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, একই সংগঠনের আহ্বায়ক হাসান আল মামুন, ডাবির কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুরু, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক এবং মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নাজমুল হুদা ও ডাবির শিক্ষার্থী আবদুল্লাহ হিলকাফি। মামলায় চলতি বছরের 9 ফেব্রুয়ারি সন্ধ্যা 7:40 থেকে রাত 8:30 পর্যন্ত এই ঘটনা ঘটে বলে উল্লেখ করা হয়েছে। আর কোতোয়ালি থানা এলাকায় সদরঘাটটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ঘটনার স্থান উল্লেখ করা হয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। এই ভিডিও সম্পর্কে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।